প্লাইউডের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হলো মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে রাজধানীর চন্দ্রপুর ব্রিজ সংলগ্ন এলাকার একটি প্লাইউডের গোডাউনে মৃত শ্রমিকের নাম শান্তি চক্রবর্তী বাড়ি খয়েরপুরের বিজয় সংঘ সংলগ্ন এলাকায় জানা গেছে কাঠের কাজ করলেও সংশ্লিষ্ট গোডাউনে সবসময় কাজ করতেন না শান্তি চক্রবর্তী গত তিন চার দিন ধরে গোডাউনে কাজ করছিলেন তিনি শুক্রবার সকালে গোডাউন থেকে একটি প্লাইউড টেনে বের করার সময় দান করিয়ে রাখা একাধিক প্লাইউড তার উপরে আছড়ে পড়ে প্লাইউডের নিচ থেকে বেরিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন তিনি গোডাউনের অন্যান্য শ্রমিকরাও এগিয়ে এসে তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করেন খবর পেয়ে ছুটে আসেন দমকলের কর্মীরাও দমকল কর্মীরা প্লাইউডগুলি সরিয়ে গুরুতর আহত শান্তি চক্রবর্তীর দেহ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান মৃত শান্তি চক্রবর্তী বড় ভাই বিষ্ণু চক্রবর্তী এদিন বিষ্ণু চক্রবর্তী এই সংবাদ জানান আমার ভাই এ কাজ করতে আছে আরেকজনের লোকের আমি কাজ করেছি রাজ্যের যাচ্ছি আমরা পাড়ার একজন লুকে ওই তোমার ভাই একচেয়ে ইয়ার করছে ইয়ারি হেছে ফ্লাইউট প্রচুর এই ফ্লাইউটটি লইয়া বাইয়ের কোনো গোডাউন আসলো না দোকান আসলো গুডাউন আচ্ছা কোন জায়গাতে এদের হইলো গিয়া টাটা কোম্পানি ইন্ডিয়া ফার্মে গেছে ডিজিটাল রেস্টুরেন্ট ডিজিটাল একটু আগে যে নিচের দিকে গাড়ি গাড়ি ধোয়াটো আর এই জায়গা উনি কি এই দোকানে কাজ করতো না এমনিতে কাজ কাঁধে এমনিতে কাজ হয় না কত দিন যাবত কাজ করতো এই দোকানটা দুহা না ফার্মের কাজ করে মানে এমনিতে আজকে কাজে আয় মতো তিন চার দিন ধরে কাজ করে এদিন জিবি হাসপাতাল থেকে তদন্ত শেষে মরদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে বিজয় সংঘ সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে বিউরো রিপোর্ট আর ই নিউজ